পৃথিবী বড় নিষ্ঠুর, এই পৃথিবীর কেউ কারো আপন না, কেউ আপন না, কেউ আপন না। আমরা মনে করি মা বাবা সবচেয়ে আপন, এটাও এক ধরনের একটা বাউতাবাজি। পৃথিবীর আসলে কেউ আপন না। আপনি মারা যান হয়তো বা মা বাবাও কান্দে, কিন্তু এই পৃথিবীতে আমার বাস্তবতায় দেখছি পৃথিবী আপনি ছাড়া আল্লাহ আর কাউরে আপন বানায় নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি তোদেরকে বানাইছি বড় মহব্বত করে, বড় ভালোবেসে। বান্দা দুনিয়ার জমিনে যদি নেকি অর্জন না করতে পারো, পরকালে একটা নেকি দিয়া তোরে কেউ সাহায্য করবে না। এই দুনিয়ার জমিনে আমি কেন বললাম যে সবাই স্বার্থপর, তাহলে শুনেন তার প্রমাণ। হাশরের মাঠে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন হাশরের মাঠে মা তার সন্তানকে বলবে, আমার দুনিয়াতে বিয়াই হইছে না। কথা কি বুঝতেছেন? মা বলবে সন্তানকে যে আমার বিয়ে হয়েছে না, ফুলাইলো করতে। সন্তান যাবে বাবার কাছে গিয়ে বলবে, বাবা দুনিয়াতে আপনি আমারে খাওয়ানোর জন্য মাতার গাম পায়ে ফলাইছেন, জীবনে ভালো একটা খাবার খান নাই আমারে খাওয়াইছেন, এত মহব্বত আর এত ভালোবাসা বাবা আমার জন্য ছিল। এই দেখেন আপনার সন্তান আজকে মাত্র একটা নেকির জন্য আল্লাহ ঘোষণা করছে, আমার এনে বলে জাহান্নামে জ্বালাইব। এখন যেহেতু আপনি আমার বাবা আর এত কষ্ট আমার জন্য দুনিয়ায় করছে, বাবা আজকে কঠিন মুসিবতের দিনে বাবা হইয়া সন্তানকে মাত্র একটা নেকি দেন, আমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। বাবা সন্তানকে ভালো করে চিনবে, এটা আমার সন্তান। কিন্তু এই যে একটা নেকি বাবার কাছে চাওয়ার কারণে বাবা বলবে, দুনিয়াতে আমি বিয়াই করছি না, সন্তান আসবে কোথা থেকে? এ সুহেলপুরের মানুষ, আপনাদের কি মনে হয় বাবা চিনবে না সন্তান, না ভালো করে চিনবে? ভালো ভালো করে চিনবে, কিন্তু পরিচয় কেন গোপন রাখবে জানেননি? কারণ আমি যদি এখন পরিচয় দেই রে, তাহলে সন্তান আমার কাছ থেকে একটা নেকি নিয়ে যাবে। একটা নেকি যদি তারে দেই, আমি আবার একটা নেকির জন্য কার কাছে যাব? দুনিয়া যেই মা বাবা আপনার এত আপন, সেই মা বাবা হাসুরের মাঠে একটা নেকি আপনাকে দিবে না, একটা নেকি আপনাকে দিবে না। আপনিও তার সন্তান দে, আপনার সন্তান দে, আপনি একটা নেকি দেওয়ার সাহায্য করবে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, শুধু একটা নেকির কারণে। এবার সন্তান মার কাছে গিয়া বলবে, মা গো, দুনিয়ার জমিনে আমার একটা মশা কামড় দিলে আপনি বরদাস্ত করতে পারেন নাই গো মা। ও মা এত আদর করছেন, সারা রাত আমার পাশে বইসা রইলেন, একটা মশা যেন আমারে কামড় না দেয়। মা গো তোমার এত মায়া ছিল, ও মা তোমার পাশে ঘুমাইয়া শীতের সময় আমি প্রস্রাব করে দিছি গো মা, প্রচন্ড ঠান্ডার মধ্যে আমার বুকে লইয়া সারা রাত তুমি কাটাইয়া দিছ। ও মা তুমি খানায় বসলে, আমি পায়খানা করলে, মা তুমি খাবার সরাই আমারে পরিষ্কার করে দিছ। ও মা আমার কত আদর করলা, মা আমার তোমার বুকের দুধ খাওয়াইয়া লালন পালন করে বড় করলা, ও মা এত কষ্ট আমার জন্য করলা। মা গো কঠিন মুসিবতের দিনে একটা নেকির জন্য তোমার সন্তানকে চিরস্থায়ী আল্লাহ জাহান্নামে দিবে। মা গো তুমি যদি একটা নেকি দাও, চিরস্থায়ী আল্লাহ তুই জান্নাতটা পেয়ে যাব। মা ভালো করে দেখবে, এটা আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। কিন্তু রে সন্তান হওয়ার পর মা অস্বীকার করলো, কারণ আমি যদি এখন নেকিটা দিতে যাই, মানুষ হইল গিয়া মাটির তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি। কিন্তু রব্বি করিম বলেন, দেখ আমি মানুষে মাটি দিয়া বানাইয়া নূরের তৈরি ফেরেশতাদেরকে বললাম, মে ফেরেশতারা আমার মাটির তৈরি মানুষকে তোরা সেজদা কর, তাজিমি সেজদা করল সমস্ত ফেরেশতারা। সেজদা করলো না কেন? মিস্টার ইবলিস সেজদা করলো না। হে যুক্তি লাগাইছে, বলুন কি লাগাইছে? যুক্তি লাগাইছে।
হয় আমি মাটির তৈরি মানুষকে কেন সেজদা করব, আমার আপনি বানাইলেন আগুন দিয়া, আগুন দিয়া আগুনের আগুনের খাসলত হলো উপরের দিকে, মাটির খাসলত হলো নিচের দিকে, আমি আগুনের তৈরি হইয়া কেমনে রে আমি একটা মাটিরে সেজদা দিব? আল্লাহ কয় তোর ভিতরে অহংকার ঢুকছে, হে আল্লাহর সঙ্গে যুক্তি দেয়। রব্বি করিম বলেন তুই কি সেজদা দিবি না কখনো? মাটির তৈরি আমি মাটির তৈরি মানুষকে সেজদা দিতে পারি না, আমি আগুনের তৈরি। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সেজদা না দেওয়ার কারণে ইবলিস রে চিরতরে জান্নাত থেকে বাহির করে দিছ, ইবলিস কাফের হয়ে গেছে। অথচ ইবলিস পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে সে সেজদা দেয় নাই, এমন কোন জায়গা পৃথিবীর নাই যেখানে সেজদা দেয় নাই। 80 বছর মালিকের গোলামি করলো, এমন কোন জায়গা নাই সে সেজদা দেয় নাই। কিন্তু আদমকে সেজদা না দেওয়ার কারণে আল্লাহ বলে ওয়া যাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আল্লাহ জান্নাত থেকে তার বাড়ি করে দিয়েছে। এই ইবলিসের ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল, দের চালাইতো গোটা পৃথিবী রাজত্ব করার ক্ষমতা আল্লাহ ইবলিসরে দিছিল। সে সারা দিন পৃথিবীতে দেড় চালাইয়া ঘুমাইতো গিয়া জান্নাতে জুড়ে কোন, সুবহানাল্লাহ, কেমন পাওয়ারফুল ছিল তারে আল্লাহ, কেমন ক্ষমতা দিছিল। কিন্তু মানুষ ক্ষমতা পাইলে তার ভিতরে অহংকার ঢুকে যায়, পদ পাইতে পাইতে যখন পাওয়ার হয়ে গেছে তার অহংকার বাড়ে, যেমন অহংকার বাড়ছিল স্বৈরাচারে, ঠিক নেই, বারবার রাতের বুড়ে যখন নির্বাচিত হয়ে যায়, এরপরে শেষে হয় আমি 41 বছর পর্যন্ত আসছি, বাস্তব না বাস্তব? 41 বছর পর্যন্ত সে ঘোষণা দিয়ে দিছে যে আগামী 41 বছর পর্যন্ত আমরা আছি, এটা অহংকার ছিল। আল্লাহ অহংকারটা বরদাস্ত করতে পারছে, তাই ছোট ছোট বাচ্চা ফুলাফান দিয়া সাইজ করাই দিছে, কথা হয় না দি? যখন মানুষ বড় অহংকার করে তখন তার পতন বড় জিনিস দা হয় না, ছোট জিনিস দা হয়। এই যে আপনারা বদরের যুদ্ধ ঘটনা যারা পড়ছেন, আবু জাহিল্লার ঘটনাটা শুনেন, এই আবু জাহিল্লা কিন্তু খুব মারাত্মক অহংকার দেখাইছে। এজন বদরের যুদ্ধে গেছে, মুসলমানদের উপস্থিতি দিকে টিটকারি মশকারি শুরু করছে, মশকারি করে কি ও মানুষকে আল্লাহ অহংকারের কারণে মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য অহংকার বড় মারাত্মক একটা ভয়ঙ্কর একটা জিনিস। ঠিক আবু জাহেল মুসলমানদের সৈন্য দেখে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে দাঁড়াইছিল, এই আবু জাহেল অহংকার করছিল যে আমরা অস্ত্র নিয়ে আইছি আর মোহাম্মদ খেজুরের ডাল লই আইছে। টিটকারি মস্কারি করার কারণে ফলটা কি হইছে যে 11 বছরের বাচ্চা আবু জাহেলের সাইজ করছে, এটা একমাত্র অহংকারের কারণে। এই অহংকারে মানুষকে ধ্বংস করে। এই ইবলিস 80,000 বছর ইবাদত করছে, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে সেজদা দেয় নাই, এর মনে অহংকারের কারণে আল্লাহ জান্নাত থেকে চিরবিদায় করে দিয়েছে। সে দুনিয়ায় সারা রাজত্ব করত, জান্নাতে গিয়ে ঘুমাইত, চিন্তা করছে কত বড় পাওয়ার ছিল তার, শুধু অহংকারের কারণে জান্নাতে বেরিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অহংকার পছন্দ করেন। যেই কথা বলতেছিলাম, আদম রে আল্লাহ মাটি দিয়া বানাইছে, মাটি দিয়া বানাইছে, আর ফেরেশতাদেরকে বানাইছে নূর দিয়া, ফেরেশতারা আল্লাহর হুকুম সাথে সাথে পালন করতে গিয়া সেজদা দিল, আর আল্লাহ মানুষকে মাটি দিয়া বানাইয়া এত সম্মান আর এত মর্যাদা মানুষকে দিল, মানুষকে দিল, মানুষকে দিল, যেই মানুষের ইজ্জত আর সম্মান ফেরেশতাদের চেয়েও বেশি। জোরে কোন, সুবহানাল্লাহ, ফেরেশতাদের চেয়েও বেশি এই মানুষের ইজ্জত আর সম্মান, এত বেশি এত বেশি। আল্লাহ বলেন আমি আসমান বানাইছি, জমিনটাও বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত আমি বানাইছি, সাধারণ জিনিস না। এই একটা সূর্য আমরা দেখি দুনিয়া থেকে এতটুক বড় দেখা যায়, অথচ এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য।
এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, যে সূর্যটার এতটুকু বড় দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। তাহলে আল্লাহ বলেন সূর্য বানাইছি, সূর্যের থেকে আরো বড় হইল তারকা, অথচ তারকারে আরো ছোট দেখা যায়, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বলেন আরো বড় বড় সৃষ্টি জগৎ আছে, যেই সমস্ত সৃষ্টি জগৎ এমনও আছে যে সূর্য তারকারে চুষিয়া গায়া ফালাইয়া দেয়, এরকম কোটি কোটি সৃষ্টি জগৎ আছে। আল্লাহ কয় সব বানাইছি 6 দিনে, কিন্তু মানুষ রে তুই মাত্র 3.5 হাত, তোরে বানাইছি 10টা মাস 10 দিনে। সুবহানাল্লাহ, আমি তোরে বানাইয়া কত কসম করলাম আর বললাম মানুষের ইজ্জত আর সম্মান এত বেশি দিলাম, এত বেশি দিলাম আমি আল্লাহ, তোরে সম্মানের উচ্চ জায়গায় রাখছি বান্দা, এরপরে তোরে দুনিয়াতে পাঠাইয়া আমি শুধু এতটুকুই বলছি বান্দা, তোর কাছে আমি কিছু চাই না, শুধু তুই গোলামিটা করবি আমি আল্লাহ। আমি তোরে রাইতে দিলাম 12 ঘন্টা, দিনে দিলাম 12 ঘন্টা, রাইতে আর দিনে হয় 24 ঘন্টা, 24 ঘন্টা তোরে দিলাম বান্দারে, দুনিয়া দুনিয়া করতে থাক কোনো অসুবিধা নাই, 24 ঘন্টার ভিতরে 5 অক্ত মানুষ আমারে মাত্র 1 ঘন্টা দিবি, একদিকে 2 ঘন্টা যদি আমরা 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা সময় যদি আল্লাহর জন্য বরাদ্দ রাখে, আমার মালিক বলে আমি খুশি, আমারে 24 ঘন্টা দেওয়া লাগবে না, মাত্র 2টা ঘন্টা আমি মালিকের জন্য বরাদ্দ রাখ। কিন্তু মানুষ দেখবেন 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টাও আমার মালিকরে দেওয়ার কোনো সময় নাই। যদি বলি ভাই আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর আমার সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই, আসেন না মসজিদে দিনই আলোচনা হচ্ছে, একটু শুনি হুজুর আমার সময় নাই, সময় নাই, সময় নাই। আল্লাহ বলেন সময়ের মালিক আমি, আমি দিলাম সময় 24 ঘন্টা রাইতে দিনে, তুই দি আমারে 2 ঘন্টাও সময় দেস না বান্দারে, সময়ের মালিক আমি আল্লাহ, যেদিন ঘন্টা বাজায়া দিব সেদিন তোর সময় কোথায় যাবে? ঘন্টা আমি বাজায়া দিব, এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুন, সময় আমার হাতে, আমি যদি ঘন্টা বাজায় দেই বান্দা, তোর ব্যবসা বাণিজ্য কামাই রোজগার বাচ্চা কাচ্চা, তোর আড্ডা বন্ধুত্ব সঙ্গে সময় দেওয়া সত্ত্বে 1 মিনিট নিমিষেই শেষ, কথা হয় না? এখন যারা বলে আমি ব্যস্ত, হুজুর আমি ব্যবসা করি, আমি আপনার কথা শোনার টাইম নাই, যেদিন মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে সেদিন বইলেন আজরাইল আমি তো ব্রাহ্মণ বাড়িয়া ব্যবসা করি, এখন সমনাই পড়ায়ও শুনবনি আপনার কথা? তাহলে আল্লাহ বলেন সময়ের মালিক আমি, আমি দিলাম সময়, আমি দিলাম সময়, তুই আমারে সময় দিলি না, আমার দেওয়া সময় পাইয়া বউরে সময় দিলি, সন্তানদের সময় দিলি, ব্যবসাতে সময় দিলি, চাকরিতে সময় দিলি, সব সেক্টরে বললা তোর সময় আছে রে, শুধু আমার জন্য সময় নাই, আমার জন্য সময় নাই, কিন্তু যাই না রাখিস হায়াত মওত কার হাত, যেদিন আমি ঘন্টা বাজায়া দিব সেদিন সব পড়ে থাকবে, খালি তুই নাই, কথা হয় না? আমি আপনি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, ধরেন আমি মরে যাব, বলুন আমি মরার কারণে কি দুনিয়া আমার জন্য থাইম্মা থাকব, থামব? আমরা মনে করি যে আমি যদি মারা যাই উপায় নেই, মানুষ আমি মরে লাগা বুঝবো আমি কি, তা তুমি মরে লাগা এটা বুঝবো? 3 দিন, কয়দিন? 3 দিন সর্বোচ্চ, 3 দিনের মধ্যে বউ ফুলাফা দরের যারা আছে 3 দিন, এরপরে দেখবেন চেষ্টা করলো আর সৌদা ভানি আয় না, কান্দা 3 দিন, অথচ তুমি ব্যস্ত, মার জন্য সময় দিলা, বাবার জন্য সময় দিলা, স্ত্রীর জন্য সময় দিলা, বাচ্চা কাচ্চার জন্য সময় দিলা, তুমি এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত, মালিক রে বাদ দিয়া বউরে সময় দিলা, মালিক রে বাদ দিয়া সন্তান রে দিলা, বন্ধু বান্ধব রে দিলা, সব সেক্টরে তোমার সময় আছে, সময়টা নাই শুধু আল্লাহর বেলা। যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে রে, কোনো কিছুই থেমে থাকবে না, কোনো কিছুই থেমে থাকবে না, সব আগের মতো চলবে,
শুধু তুমি নাই, এতে দুনিয়ার কোনো কিছু হয় নাই। দুনিয়া যেমন চলছিল এমনই চলবে, কিন্তু তুমি চলে যাওয়ার কারণে বিন্দু পরিমাণও দুনিয়ার কোনো সমস্যা হবে না। ফ্যান এখন ঘুরতেছে, তুমি মরলে ঘুরবে। ব্যবসা বাণিজ্য মানুষ করতেছে, তুমি মরলেও করবে। তোমার বাচ্চা কাচ্চা যেমন চলতেছে, মরার পরেও তারা চলবে, তোমার জন্য সারা জীবন কাঁদবে না। তোমার জিনিস তারা বুক করবে, কিন্তু তোমার কথা তিন দিনের বেশি তারার স্মরণই হবে না। বাস্তব না বাস্তব? এমন ঘটনা ঘটছে, স্বামী মারা যাওয়ার পরে যেই ঘরে মারা গেছে, রাত্রের বেলায় সেই ঘরে স্ত্রী যায় না, জিগায় ঘরে গিয়ে ঘুমাস না, কয়টা মাঝে লাশ আছে চিন্তা করে। একই বেডরুমে, একই ঘরের ভিতরে স্বামী স্ত্রী জীবন ভর ঘুমাইলো। যেদিন স্বামী মারা গেল, ওই রাত্রিতে বউ সেই ঘরে যায় না, কয় কেন লাশ আছে। তাহলে তুমি সারাটা জীবন যাদের জন্য করলা, সেই ঘরে তোমার বউ যে তোরা জিনা ভয় পায়, লাশ আছিল ঠিক নেই। এই যুবক ভাই, এই জন্য দুনিয়াতে রব্বে কারিম কেন পাঠাইলো, আমাদেরকে পাঠাইছে ইবাদতের জন্য। ইবাদতের জন্য যখন ইবাদত বাদ দিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবা, দুনিয়া বড় স্বার্থপর, মরে যাওয়ার পরে কেউ তোমারে জিগায়ও না। এই জন্য এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুভন। এমন একটা জীবন গঠন করো, তুমি মরছো মানুষ তোমার জন্য ব্যথায় ব্যতীত হইয়া যেন কান্তেই থাকে। যেমন আমাদের আল্লাহ মানসানি সাহেব মারা গেছে, কিন্তু এখনো মানুষ তার রোজার সামনে, তার কবরের সামনে গিয়া দেখবেন, ডাকাত থেকে যদি কেউ ব্রাহ্মণ বাড়িয়া কোনো ওলামায়ে কেরাম আসে, আগে হুজুরের কবরটা জিয়ারত করে ব্রাহ্মণ বাড়িয়ার ভিতরে ঢুকে, তুমিও মরছো আমিও মরবো, কিন্তু আমার কবরের সামনে ডাকাত থেকে আলেমরা আসার সময় জানাজা কবরে দাঁড়াইয়া জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। কিন্তু এমন একটা জীবন গঠন কইরা গেছে, আলেমরা আসলেই আগে ওনার কবর জিয়ারত করে, এখনো মানুষ ওনার মাকবারার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। কিন্তু একবার চিন্তা করো, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান বছরে একবার কবরের সামনে যাইব কি, একবার চিন্তা কইরা দেখো। অন্য মানুষ তো কবরের সামনে যাইব এটা পরে, নিজের সন্তান বছরে একবার কবরের সামনে দাঁড়াইব কি এটা নিয়ে চিন্তা করেন। আর আপনি তো জানেন আমরা সন্তানকে কি বানায় গেছেন, কথা কই না দিও। আপনি নিজের বিবেকের সাথে প্রশ্ন করেন, আর ঘুমাইয়া ঘুমাইয়া বালিশের সঙ্গে চিন্তা করেন যে আমি যে আমার সন্তানের জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করি, ব্যবসা করি, চাকরি করি, সারা দিন কৃষি কামারে মেহনত করি, মাতার গাম আমি পায়ে ফালাইয়া উপার্জন করে সন্তানকে লেখাপড়া করাইতেছি, আমি নিজে একটা ভালো কাপড় পরি না, আমার সন্তান রে আমি নতুন নতুন কাপড় পরিধান করাই, নিজে একটা জুতা কিনি না কিন্তু সন্তানের পায়ে নতুন জুতা পরাইয়া দেই, এই যে আমার সন্তানের জন্য রাত দিন এত অক্লান্ত পরিশ্রম, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানকে আমার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারবে, আমার সন্তানকে আমার কবরের সামনে দাঁড়াইয়া আমার কবর জিয়ারত করবে, আমার সন্তানকে প্রতিদিন ফজরের পরে আমার কবরের সামনে যাবে। এই কথা কি আপনার দিলে বাড়ি দেয় আপনি বুঝেননি? আমার তো মনে হয় অনেকেই আছে এমন, আপনি নিজেই দেখবেন আপনার দাদাতে মারা গেছে অথবা আপনার বাবা মারা গেছে, আপনি বছরে কয়বার কবরে যান? আপনি যদি এক বছরে যান, আপনার ছেলে 10 বছর ভরে দেব, কথা কয় না? আপনি আপনার নিজের বাপের কবর যদি বছরে একবার জিয়ারত করেন, তাহলে আপনার ভুলে 10 বছর একবার যাইব কিনা সন্দেহ আছে। যেমন আপনি করবেন তেমন ফল। কেমন সন্তান জন্ম দিলেন একটু চিন্তা করবেন, যে আমি যে সারাটা দিন আমার সংসারের জন্য মেহনত করি, আমি যদি মারা যাই, কারণ মানুষ হন বেশি দিন বাঁচে না, মানুষ কি হন বেশি দিন বাঁচে, আগের বুড়ারা বেশি দিন বাঁচছে, এখনকার জেনারেশন বেশি দিন বাঁচে না। আপনি কবেন এটা কেমনে কইলেন, হায়াত মত আল্লাহ, আল্লাহ
আমি কইছি কেমনে? এটারও কারণ আছে, কারণ আগের মুরব্বীরা চোখের গুণা আছিল, এরা চোখ দিয়ে গুণা করতো কম, এরা আখাম কুখাম করতো কম, এই জন্য এরা হায়াত বেশি আছে। এরা হঠাৎ করে স্টক করছে না, এরা হঠাৎ করে ব্লক হয়েছে না, কিন্তু আমরা এখন দেখবেন অল্প স্টক করে লেছে, তে হার্ট অ্যাটাক করছে, তে বলে ব্লক হয়ে গেছে। কে রে ও তো অল্প বয়সে ব্লক হয়ে গেলে, আমার বাপ দাদারা দিয়ে ব্লক হয়েছে না, স্টক করছে না, এখন হয় কেন? বলে একমাত্র আমাদের চোখের গুণা, আমাদের রাতের গুণা, আমাদের আখাম কুখাম করতে করতে এমন অবস্থা করছি, মাথা হিট হয়ে থাকে, স্টক করে লাগে, ব্লক হয়ে যাক, এগুলো গুণার কারণ। যুবক ভাই আমার, আগের মুরব্বীরা গুণা করছে কম, এখনের জেনারেশন না গুণা করে বেশি, এই জন্য মরার হার বেশি, কারণ আজকা দেখবেন স্টক করে লাগে, আতকা হিডিয়ে জায়গা। কত ধরনের রোগ বিধি আমাদের সমাজে বাইরেছে, ঠিক গোনা বেশি রোগ বেশি। এখন হায়াত মানুষ বেশি দিন বাঁচে না, হঠাৎ মারা যায়, হঠাৎ মৃত্যুর সংখ্যা বেশি হয়েছে। আর কি করে ডক্টরদের গবেষণা অনুযায়ী, মেডিকেল সায়েন্সের গবেষণা হলো যে এক বছরে সবচেয়ে বেশি যুবক মারা গেছে, বৃদ্ধ মরছে কম। এটা আমার কথা না তো, এটা মেডিকেল সায়েন্সের কথা, তারা গবেষণা করে বের করছে যে এক বছরে সবচেয়ে বেশি যুবক মারা গেছে, বৃদ্ধ মরছে কম। যুবকরা যারা মস্তানি করে যে আমরা তো অনুজুম বুড়ো হইছি না, সাবধান, হঠাৎ স্টক, হঠাৎ হার্ট অ্যাটাক, হঠাৎ দেখবেন এটা প্যারালাইসিস ঘটনা, কি ঘটনা, কি ঘটনা, ঘটনা। এই জন্য প্রত্যেকটা মুরব্বী বাবাদের হাতে পায়ে দড়ে বলি, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যে সময় ঘুমে যাইবেন, তখন বালিশের সঙ্গে মাথা লাগাই চিন্তা করবেন যে আমার জীবনটাতে আমি ব্যবসার জন্য ব্যয় করতেছি, আমার জীবন আমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, কার জন্য? সন্তানের জন্য। তো সন্তানের জন্য যে এত কিছু রেখে গেলাম, আমি মারা যাওয়ার পরে এই সন্তান কি আমার জানাজা পড়াইতে পারবে? এই সন্তানকে আমার কবরের সামনে প্রতিদিন সূরা ইয়াসিন পড়বে? এই সন্তানকে আমার জন্য আলেম দিয়া দোয়া করাবে, অথবা এই সন্তানকে নিজে নিজে আমার জন্য দোয়া করবে? যদি দেখেন না কোনোটাই আপনার ব্রেনে ধরে না, একটাও হবে না, তাহলে অনর্থক এদের পিছনে একটা মেহনত করার দরকার নেই। আল্লাহকে সময় দেন, সন্তানের পিছনে এত সময় দেওয়ার দরকার নাই, কারণ আপনি কালকে মারা গেলে কান্নাকাটি তিন দিন, তিন দিন পরে সন্তান আর ভাই মারামারি লাগবে, আপনার কোন জায়গা সে নিবে? আপনার তিনটা জমি থাকলে যদি দুইটা জায়গায় রাস্তার কিনারা, হ্যাঁ মাইল লাগবে যে রাস্তার কিনারা জায়গাটা আমার, কি দরবার শুরু হইব মরার পর? যেন দুনিয়ায় থাকা অবস্থায় মালিক বলেন, আমি তোদেরকে অনর্থক পাঠাইছি না, পাহাসে বেতন আর নামা খলাকলাকুম আবাসাও আনকুম ইলাইনা তুরজাউন, অনর্থক বানাই নাই, বললাম ইবাদতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি, যদি বান্দা ইবাদত না করো, দুনিয়ার ব্যস্ততা দেখাইয়া জীবন পার করে দিলি, হঠাৎ একদিন আমি মালাকুল মউত আজরাইল তোর সামনে পাঠাইয়া দিব, মালাকুল মউত আজরাইল আসার পরে সেদিন আর আপনাকে একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না, এক সেকেন্ডও সময় দেওয়া হবে না। যদি বলেন আল্লাহ আমার সময় নাই, বলে দুনিয়ায় বহু সময় দিছি কিন্তু সময় আমি আল্লাহরে দেশ নেই, মালাকুল মউত আজরাইল আসলে আর সময় দেওয়া হবে না। তাই যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, যে যেটাই করি আমার মালিক যে উদ্দেশ্যে পাঠাইছে সেই উদ্দেশ্য আমাদের পুরা করার দরকার আছে না নাই? আমি আপনা বলি, যাদেরকে আপনি বেশি দিচ্ছেন এরাই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে, কারণ না পাওয়ার ব্যথা। অথচ মানুষ একটা কথা বলে যে আপনার থেকে ফরবালা, এটা আমরা গ্রাম অঞ্চলের একটা উদাহরণ বলে নি, আপনার থেকে ফরবালা কেন হয় জানেন? ফর রে যদি আপনি 10 টাকা দেন, হে খুব খুশি,
দশ টাকা আপনার পাওয়ার পড়তে কি খুশি? সব বোনা দশ টাকা পেয়েছে, কারণ এ তো আপনার কাছে পাওয়ার কথা না। দশ টাকা পাইয়া সে খুশি, একশো টাকা দিলে তার নাচ শুরু করে। আমরা তারা দিচ্ছে, কিন্তু নিজের দরের লোককে যদি আপনি একশো টাকা দেন, এ টাকা দেবে আমার সাথে টাকা দিতে না ভাই দিলাম। হ্যাঁ আরো বেজার হয়, কারণ আপনার থেকে আরো বেশি চায়, দুনিয়া এত নিষ্ঠুর, দুনিয়া এত পতারক। এজন্য আল্লাহ বলেন, যেই কারণে পাঠাইছি সেটা যদি বুইলা যাস তাহলে দুনিয়াও হারাইলি পরকালও হারাইলি। না আমি আল্লাহর কাছে তোর কোনো গ্রহণযোগ্যতা আছে না, দুনিয়ার মানুষের কাছে তোর কোনো গ্রহণযোগ্যতা আছে, কারো কাছে তোর কোনো গ্রহণযোগ্যতা নাই, তোর জীবন বরবাদ। এজন্য আমি আপনাদেরকে বলি, যেটাই করি আর না করি উদ্দেশ্য আমাদের একটা থাকতে হবে। কথা কেন উদ্দেশ্য কি? পরকাল। উদ্দেশ্য কি? পরকাল। আমার যুবক বায়নাত, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর, কেউ কারো আপদ না। আজকে মারা যাওয়ার পরে কালকে সবাই আপনাকে ভুলে যাবে, সবাই আপনাকে ভুলে যাবে, কেউ আপনার কথা স্মরণ রাখবে না, কেউ আপনার কথা স্মরণ রাখবে না, আর আপনার জন্য কোনো কিছু থেমেও থাকবে না, সব আগের মতো চলতে থাকবে। আর আপনি আপনার কৃতকর্ম লইয়া কবরে গিয়া সেখানে আপনাকে সাইজ করা হবে। এমন বোকা কি পৃথিবীতে আছে যে আমি আরেকজনের জন্য সব করতে গিয়া নিজে জাহান্নামের আগুনে জ্বলি? না, এই জন্য প্রত্যেকটা মানুষের কাজ হলো আল্লাহ আমাকে পাঠাইছেন ইবাদতের জন্য, ইবাদতের জন্য আমার সব কাজের ফাঁকে আমার মালিকের ইবাদত ঠিক রাখা দরকার। কথা হয় না? আমার মালিক খুশি তো দুনিয়ার সবাই খুশি, আল্লাহ যারে মহব্বত করে, আল্লাহ যারে ভালোবাসে, সমস্ত ফেরেশতাদেরকে বলে দেয় এই বান্দাটারে আমি ভালোবাসি। ফেরেশতারা সব মানুষের দিলে দিলে পৌঁছায়া দেয়, সমস্ত মাখলুকাতের কাছে পৌঁছায়া দেয় লোকটারে আল্লাহ ভালোবাসে। তখন মানুষ ওই লোকটারে ভালোবাসতে থাকে, মানুষের দিলের মধ্যে লোকটার প্রতি মহব্বত আর ভালোবাসা তৈরি করে দেয়। এই জন্য দেখবেন অনেক মানুষের সঙ্গে মানুষ মুসাবা করতে চায়, তার জুতাটা হাতে নিতে চায়, তার খেদমত করতে চায়, কারণ এমনে এমনে না, এই লোকটারে আমার আল্লাহ ভালোবাসে। আল্লাহ ভালোবাসার কারণে মানুষ তার জন্য পাগল। এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মারা গেছে, ঠিক না? বলুন তো, দিয়ে আহমদ শফির মতো আরো কি বৃদ্ধ মানুষ বাংলাদেশে কম ছিল? অনেক ছিল কি না? তাহলে আহমদ শফি সাহেবের জুতা লওয়ার জন্য মানুষ এত পাগল কেন ছিল? এরকম বৃদ্ধ মানুষ তো আরো ছিল, তার জুতা নেওয়ার জন্য মানুষ পাগল কেন? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ছিল, ওনার মতো বয়স তো আরো ছিল, কিন্তু ওনার জুতা নেওয়ার জন্য মানুষ এত পাগল ছিল কেন? কারণ এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসে, তাই মানুষের কলিজায় মহব্বত বাড়ায় দেয়, মানুষ তাদের জুতা নেওয়ার জন্য পাগল হয়ে যায়। এই জন্য নিজেকে আগে তৈরি করা দরকার। কথা হয় না? নিজেকে তৈরি করতে হলে মালিকের গোলামি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই গো, বিকল্প কোনো রাস্তা নাই। আমি আবার কার কাছে যাব একটা নেকির জন্য? এ যুবক ভাই, হাসরের মাঠ কত ভয়ঙ্কর, মা তার সন্তানকে অস্বীকার করে রে, বাবা তার সন্তানকে অস্বীকার করে, একটা নেকির জন্য, একটা নেকির জন্য, একটা নেকির জন্য। কেউ আপনাকে নেকি দিবে না, এমন কি কিতাবে লেখছে, মানুষ দৌড়াইয়া তার স্ত্রীর কাছে যাবে, গিয়া বলবে, বিবি রে, আমি না তোমারে বড় দুনিয়াতে বড় সুখে রাখছিলাম, আমি তোমারে লইয়া শহরে প্লট নিয়া থাকছি, এ বিবি, তোমার সুখ শান্তির জন্য নিজের মার বাবাকে আমি কুরের গড়ে রাইকা তোমারে শহরে নিয়া আমি আলাদা থাকছি তোমার সুখের জন্য। তুমি চাইলে আমি তোমারে গয়না কিনে দিলাম, দামি দামি শাড়ি পরাইলাম, নিজের বাবাকে একটা কাপড় পরাই নাই, মাকে একটা শাড়ি পরাই নাই, তোমারে আমি এত সুখে রাখলাম। প্রাণের বিবি, আজকে আমি মহা মুসিবতে আছি, তুমি যদি একটা নেকি দাও গো,
তাহলে চিরস্থায়ী আল্লাহর তুরি জান্নাত আমি পেয়ে যাব। বিবি তার স্বামীরে ভালো করে চিনবে, ভালো করে চিনবে। কিন্তু যুবক স্ত্রীও চিন্তা করবে, আমার স্বামীকে যদি একটা নেকি দেই আমি কার কাছে একটা নেকির জন্য যাব রে। নিজের স্বামীর একটা নেকি দিল না, নিজের সন্তানকে একটা নেকি দিল না। এ যুবক ভাই, এই নেকির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। যারা এখানে বৈশা রয়েছেন আর মুনাজাত করে যারা যাবেন, আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় আল্লাহ নেকি দিয়া দিবে। আর যারা রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক কারণে নিষ্প্রয়োজনে ঘোরাফেরা করতেছেন, ঘরে বৈশা মোবাইল টিপতেছেন, টিভির দিকে তাকায় আছেন, আপনাদের আমল নামায় তো নেকি উঠল না। কারণ একটা নেকি পাইতে গেলে দিনই মজলিসে বসতে হয়, আপনারা বৈশা আছেন। এখন বোঝা যায় না, হাসরের মাঠে গিয়ে আফসোস করবেন, আর হাতগুলি কুশারের মতো চাবাইতে থাকবেন, আর বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, কত সময় কাটাইলাম তখন যদি নেকি অর্জন করতাম। অনর্থক রাস্তাঘাটে ঘোরাঘুরি করছিলাম, হায়রে তখন যদি দিনই কথা শুনতাম, বৈশা থাকতাম, একবার সুবহানাল্লাহ বলতাম, একবার আলহামদুলিল্লাহ বলতাম, তাহলে আমার আমল নামায় নেকি আইসা যাইত। নেকির জন্য তখন আফসোস করলে কি কোনো কাজে আসবে? আল্লাহ বলবেন বাংলা সুর, হাসরের মাঠে গুড়ে 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 তুই দেখলি বাবার কাছে গেলি নেকি দিছে না, মালিক নেকি দিল না, মার কাছে গেছ দিছে না, মালিক দিল না। এ বান্দা আমি জানি আজকে হাসরের মাঠে যার কাছে যাবি তোর একটা নেকিও দিবে না, ভালো করে জানি তোর নেকি হাসরের মাঠে কেউ দিয়া সাহায্য করবে না। বান্দারে আমি তোর দুনিয়ার জমিনের দৃশ্যটা বোঝানোর জন্য আজকে পাঠাইলাম, দুনিয়ার জমিনে তোর রাইতে দিনে 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা আমি আল্লাহরে দিলি না, আমারে দিলি না, দিলি না। তুই মার পিছনে সময় ব্যয় করলি, বাবার পিছনে ব্যয় করলি, সন্তানের পিছনে ব্যয় করলি, স্ত্রীর পিছনে ব্যয় করলি, বন্ধু বান্ধবের আড্ডায় ব্যয় করলি, এই জন্য আমি তোরে হাসরের মাঠে পাঠাইলাম, যাদের জন্য দুনিয়ায় সময় ব্যয় করলি, দেখ আজকে তারা তোর একটা নেকি দিয়া সাহায্য করে কিনা। বাংলার হাসরের মাঠে ঘুরে ঘুরে তো দেখলি তোর কেউ নেকি দিল না, মালিক দিল না, দিল না, দিল না। আল্লাহ বলে বান্দা শুন, সেদিন প্রচন্ড বৃষ্টি ছিল, মাঠে বসতে পারস নাই, প্রচন্ড গরমের মধ্যে মসজিদে বৈশাখ কিছু সময় দিনই কথা শুনছিলি, আমি আল্লাহ সেই দিনটাকে উসিলা করিয়া একটা নেকি তোর আমল নামায় দিয়া চিরস্থায়ী জান্নাতি বানায়া দিলাম। জোরে কোন সুবহান, স্পষ্ট বোঝা গেল দুনিয়ার জমিনে জাতির সঙ্গে আড্ডা মারি, যাদের জন্য সময় ব্যয় করি, বলুন পরকালে কোনো কাজে আসবে? তাহলে কোন ফাগলে দুনিয়ার সব সময় তাদের পিছনে ব্যয় করে? বুদ্ধিমান ব্যক্তি দুনিয়ার মানুষের পিছনে সময় কম দিয়া মালিকের সময় দেয় বেশি, তারা পরকালে বড় সুখ শান্তিতেই থাকবে। আধা ঘন্টা যুবক ভাই, হায়াত মানুষের মানুষের হায়াত বা কম, এখন মানুষ বেশি দিন বাঁচে না, হঠাৎ মৃত্যু হয়, হঠাৎ মারা যায়। আমার ছোট অনেক মারা গেছে, আবার আমার বয়সে কয়েক বছরের বড় অনেক মারা গেছে, বাবার আগে সন্তান মারা যায়, দাদার আগে বাপ মারা যায়, আছে না নাই। তাহলে হায়াত বেশি দিন নাই, তামাশা করে হায়াত পুরানো যাবে না, ঠিক কিনা বলে? কথা বলি, হায়াতের দিন ধরিয়ে যা, বন্ধু তোমার নেই তো ভাবনা, তুমি আচরণ তামাশায় শয়তানের ধোকায়। বাস্তব নেই এই সঙ্গীতটা, পুরাটাই একটা ওয়াজ, আর ওয়াজ লাগে না, প্রতিটা কথা একেবারে পুরো ওয়াজ, আর কিছু লাগে না।
কারণ এই দুনিয়াটা হলো একটা দুখা, ঠিক কিনা? তুমি আছো রং তামাশায়, হ্যাঁ, শয়তানের ঝুঁকা। আসলে তুই একটা রং তামাশার মধ্যে আছো। যখন মানুষের সামনে মালাকুল মৌত আজরাইল আসবে, দুনিয়ার থেকে মানুষ বিদায় হবে, আবার তারে পুনরায় আবার জীবিত করা হবে, তখন আপনার কাছে কি মনে হইব জানেন? যে এই দুনিয়া 60 বছর এটা পুরো একটা স্বপ্ন। আমরা যখন ঘুম থেকে উঠি না, আপনারা স্বপ্ন দেখেননি? স্বপ্ন দেখলে বোঝা যায় কত জায়গা ঘুরে আসে, বাস্তব না বাস্তব? মানুষ স্বপ্নে দেখে আমেরিকায়, স্বপ্নে দেখে অনেক দূর গেছে, কত আনন্দ, কত কিছু রাজপ্রসাদের মালিক হইয়া বসে রয়েছে, ঘুম দুইটা দেখে মাটির মাঝে ঘুম, ঠিক নেই? কিন্তু স্বপ্নে বোঝাতে আসলে এগুলো আমার, কিন্তু এটা পুরো একটা রঙ্গ তামাশা, যে কি দেখলাম এত চাকচিক্য, আর বাস্তবে দিয়ে মাটি শুয়ে ঠিক 60 বছর দুনিয়াতে জিন্দগি শেষ, কবরে যখন আপনারা আবার ডাকা হইব দেখবেন মাটির থেকে উঠছেন, উঠতে যে এতদিন কই আসলে, এই পুরো একটা স্বপ্নের মতো। তখন মানুষ আফসুস করে বলবে, হায় আফসুস, হায় আফসুস, হায় আফসুস, আমি যদি আড্ডা না মাইরা, আমি যদি সেদিন মসজিদে বসা দিনই কথা শুনতাম, হায় আফসুস, আমি যদি মসজিদে বেশি সময় দিতাম, হায় আফসুস, আমি যদি আলেমদের সঙ্গে সময় দিতাম, আমি যদি নেশাকুর আর গাঞ্জাকুর আর সুদকুর আর ঘুষকুর আর বেনামাদির সঙ্গে সঙ্গ না দিয়ে আলেমদের সঙ্গে সঙ্গ দিতাম, হায় আফসুস, হায় আফসুস, হায় আফসুস, আফসুস করে লাভ আছে? কথা হয় না, কোনো লাভ না, সব শেষ, কোন লাভ হবে না। এই জন্য এই পৃথিবী এটা একটা পরীক্ষার হল। বলুন কি এর হল? পরীক্ষার। পরীক্ষার হলে যেমন মানুষের সময় থাকে 3 ঘন্টা, এই হলে কারো 60 মিনিট, 60 বছর, কারো 70 বছর, এরপরে কি হলের ভিত্তিতে থাকা সম্ভব? কথা হয় না? এই জন্য যদি আমরা মানে জ্ঞানী হই, অন্তত পক্ষে যে উদ্দেশ্যে আল্লাহ পাঠাইছে সেটা হাসিল করে কবরে যাবো ইনশাআল্লাহ। কথা কয় না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন।